থাকাবেন না, জাগর কাফড় দেখবেন নরমাল, জাগর বাইরে ইয়া ফুটকি ফাটাই হালাবা। পুরুষ মানুষ জেনে যাবেন আস্তে দিয়ে চলাফেরা করবেন। হ্যাঁ দিবানা পুরুষ পাঁচের মিহি তাহাবানা, আমগর হুজুরের মিহি তিনবার তাকাবা, তাতে গুনাহ হবেন। হ্যাঁ ঠিকই কইছে, জীবনেও কোনো দিন পর পুরুষের মিহি তাকাইও না, মনে কর ভাই এ ব্যক্তি তুঙ্গর আব্বা। ও ভাই রামার ও মাই রামা, মুখে কাপুর দিয়ে আসবে পড়তে করে আসবে গু, তুঙ্গর ওই মুখ গুনা ভাই কইরো না, কুত্তাই কিন্তু চাটু দিব। দুয়া হিকাই দুয়া, মনি মনি লম্প মনি, মনি মনি লম্প মনি, পানি বহু দূর, পানি বহু দূর, বিপদে মনি মাটি খায় কত দূর। এটা কিসের দোয়া গোল মামন? হুজুর এটা বুঝলেন না, কিসের দোয়া এইটা? হুজুর মনে করুন যে এই যে আমরা পুরুষ মানুষ বা মহিলা মানুষ, হ্যাঁ মনে করুন রাস্তাতে যাইতেছে, যাইতেছে ফুট সাবে দৌড়ছে, হ্যাঁ আশেপাশে কোন হানে পানি নাই, নাই মনে করেন একটা ইডার ধাক্কা মানে যে চাকা মাকা ইনে নইয়া, হ্যাঁ মনে করেন ফুট সাব করার পরে চুরা এই এই যে দোয়াটা করুন। হ্যালো গুল মামুন, এই যে এই যে কোহেশ ভাই, এসো তো আমি তোমার দিকে বিস্তা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখানে পেতে দাও আমি বলছি। এই এই যে বিচাই দিলাম বহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুন্সিজি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? গুল মাহমুদ কেমন আছেন? হাই ডু ডু। তোমার কি হলো গুল মাহমুদ? আজ দিয়ে বাড়ি পড়ছে তোমরা কাহাইতেছি না, এই যে আজকে মক্তব আইছি বুঝছুন, আমি তোমার কিছু হাদিস কোরআন জানুন, মনে করুন যে কিছু মক্তবের যে অগরে কিছু কথা ওয়াস কথা শুনেন না কোন ওয়াস কর মু। বহেন গো আব্বারা বহেন গুল মামু, হ্যাঁ তাহলে ওয়াস শুরু কর মু। হ্যাঁ তুমি ওয়াস করুন, আজকে মনে হচ্ছে আমার গো হুজুরে আবো না। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ওয়াজ করো ওয়াজ করো। ঠিক আছে তুমি ওখানে বসো, আমি এখানে বসবো। আচ্ছা ঠিক আছে, নিরাপদ সহিত আমার ওয়াজ শ্রবণ করবে গুলমামুন। ঠিক আছে, স্কুলে এসে দুষ্টুমি করতে নেই এখানে? না মক্তবে দুষ্টামি করুন যাব না। হ্যাঁ হ্যাঁ হুজুর, হুজুর এখন এসে পড়বে। হুজুর আবো না, এখানে এসে চুপ করে বসো। না কেন ওয়াজ করবে? হুজুর আজকে মনে হচ্ছে কোন ব্যক্তি বিয়া ভরাবার গেছে। কি করবে? এই ওয়াজ করে চুপ করে বসো। এই যে তুমি একটা দোয়া করত কিছু হি কারো না, এই এই যাই যা হলো আজকে আমি তেল দোয়া করে শুনাই। এই যে আজ কে এখানে হুজুর বসবে? হুজুর তো হুজুর আজকে আবো না। কই গেছে হুজুর? হুজুর হুজুরের বাপের বিয়া বরাবর গেছে। এই বিয়া ধপ ওয়াও গোল বাবুন, হুজুরের আজকে স্কুল আজকে মক্তব ছাত্র ভর্তিকরণ যাব না। আসসালামু আলাইকুম হুজুর। এই বেদব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে তুই এখানে কেন? আমি তো আবার না, আমি হুনছি। আরে তুই জানিস না গোল মামুন, এই মক্তবে সে দুষ্টামি করতে নেই। দুষ্টামি তো করি নাই। তাহলে আরে ও হুজুর অগরে একটা দোয়া হিকাই কেন? পরাদেশ নি পরে দিব কোন, আমি তো আইয়া হচ্ছে না, আগে ভরা তো দিবারই ফেললাম না। তাহলে দে তোর পরাটা দে, আমি বুড়ো মানুষ, আমি তো চলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সামনে বহুন। হুজুর আপনি নাকি আপনার বাপের বিয়ে খাইতে গেছেন? কে বলেছে? ও যে নাগুসা হুজুর, আমরে কম্বুরা কইলে যে হুজুরের বাপের বিয়ে মাইক দে কইছে, হেইটা হুনছি। বাপের বিয়ে না? হ্যাঁ হুজুর ও ও আগর একটা ছুরা ছুরা হিকাই। আচ্ছা এই যে হুন তোকে দুয়া হিকাই দুয়া, আমার হুমাজো হুমাজো কবা কও, মনি মনি লম্প মনি, মনি মনি লম্প মনি, পানি বহু দূর, পানি বহু দূর, বিপদে পড়িয়া মাটি মনি মাটি খায় কত দূর, বিপদে পড়িয়া মাটি মনি মাটি খায় কত দূর। এটা কিসের দোয়া গোল মামুন? হুজুর এটা বুঝলেন না, কিসের দোয়া এইটা? হুজুর মনে করুন যে এই যে আমরা পুরুষ মানুষ বা মহিলা মানুষ, হ্যাঁ মনে করুন রাস্তাতে যাইতেছে, যাইতেছে ফুট সাবে দৌড়ছে, হ্যাঁ আশেপাশে কোন হানে পানি নাই, নাই মনে করুন একটা ইডার ধাক্কা মানে যে চাকা মাকা ইনে নইয়া, হ্যাঁ মনে করুন ফুট সাব করার পরে চুরা এই এই যে দোয়াটা কবো, মনি মনি লম্ফ মনি, পানি বহু দূর, বিপদ
বিপদে পড়িয়া মনি মাটি খাও কদ্দুর। আরে আরে এটা আরে এটাকে কলপ কলা হয়। ওটি এইটাই তো ওইটাই তো দুয়াটা ভালো হয়েছে না? দুয়া তো ভালো হচ্ছে, তাও এবি করছিস কেন? তাহলে হুজুর ওই যে আমনে আচ্ছা আচ্ছা বস এখানে পড়া দে, তাও দে হুজুর ওই যে ও বলে একটা ওয়াশ করব। আই আই তুই তুই কি হয়ে আমি হুজুর থাকতে তুই ইনু কি দোয়া করছিস? আমি তো হুজুর না, হুজুর ও আমনে মুনছি। মুনছি সাহেব বসুন আপনি, এটা ওয়াশ করা চাইছিলাম। ওয়াশ করবে? এ বাঙালি মুনছি তাড়াতাড়ি কও। চালু কর চালু কর চালু কর। ও মাইরামান ও মাইরামান তোমরা মুক্ত বিয়েছো, প্রত্যেকদিন যখন মুক্ত বিয়ে আসবে তখন প্রত্যেকদিন আসার সময় তোমরা মুখে কাপড় দিয়ে আসবে, পর্দা করে আসবে গু। তোমরা মুখ গুনা বাই কইর না, কুত্তাই কিন্তু চাটু দিব। ওর ওয়াজে সাইড দিলাম, দুষ্টামি করতে নেই হুজুর। আমার তো আমাদের খালি নেই করে। ঠিক আছে করো করো। পড়ুন মুন্সি সাহেব পড়ুন, এটা আমাদের মুসলমানের কর্তব্য, আমাদের পালন করতে হবে। আর আমরা যারা পুরুষ মানুষ আছি রাস্তা দিয়ে যাবার, হ্যাঁ ঠিকই কইছে, জীবনেও কোনো দিন পর পুরুষের মিহি তাকাইও না। মনে কর ভাই এই ব্যক্তি তুঙ্গর আব্বা। বল বল হুজুর। আরে ও তো তোমার সাথে মিল করতেছে। পুরুষ মানুষ যেন যাবে নাস্তা দিয়ে চলাফেরা করবেন। হ্যাঁ জীবনে পুরুষ পাঁচের মিহি তাহাবা না, আমগর হুজুরের মিহি তিনবার তাকাবা, তাতে গুনাহ হবে না। হুজুর আমনের কথা কইছি। বসো না, বসো বসো বসো। পড়ো তো খালি আমার, তুই আমাদের ডিস্টার্ব করি। হ্যাঁ পড়ো তাতে পড়ো। পুরুষ মানুষের আর পুরুষদের বলতেছি রাস্তা দিয়ে যখন নারীরা চলাফেরা করবে আপনারা তাদের মুখে মিটি মিটি চোখে গুডু গুডু চোখে তাকাবেন না। তাগর থেকে আজীবনেও তাকাবেন না, জাগর কাফর দেখবার নর্মাল তাগর বাইরে ইয়া ফুটকি ফাড়াই হালাবা। হুজুর হুজুর আমি আর ওয়াজ করব না। ওই কোন ওই কোন আচ্ছা যা বস বস। ওই কোন মাত পড়ে গেছে না? বসো মাত পড়ে গেছে কেন? এখানে চুপটি করে বস, এখানে চুপটি করে বসো। বল মামন বসো। হুজুর এবার কি তোমাদের পড়া হয়েছে? হুজুর আরেকটা কথা কই। কি বলবে? আমার যদি সামনে বিয়ার বছর আহে, হ্যাঁ আমনে যে এর আগে আঙ্গ মক্তবতে চাকরি ছেড়ে যান গিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই একটা কথা কই, আমি চাকরি তোমাকে দিয়ে আমি চলে যাব। হুজুর থাকো, এই আরেকটা ওয়াচ করে চুর যাই, একটা একটা ওয়াচ করে না সেতে চি চমকা। আজকে মক্তব মনে খুদ খেলে আনন্দ না। আচ্ছা 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 মুশকিল করলাম। আচ্ছা ঠিক করো, মনে করি না আমনে নাহলে একটা হুজুর রাস্তার মরিদ বইয়া রয়েছে, এই যে যুবক মাইয়েরা রাস্তা দিয়ে যাইতেছে, তো আমি নাল হুজুর যে হ্যাঁ কইতেছে কি জানেন? দিয়া যাও গো দিয়া যাও গো ও মাইয়ারা দিয়া যাও। তো মাইয়েরা কি করছে জানুন? চুতা মুতা নইয়া হুজুরে মারবার আছে। হুজুর তো ডরাই গেছে, কয় যে তুমি আমার আমার উপর চুতা নিয়ে আইলে, কয় যে তুই কি কইলি? হ্যাঁ কি দিয়া যাও। ওরে মাইয়ারা এই দিওয়া সেই দিওয়ানা মাথায় কাভর দিয়া যাও। খুব ভালো কথা বলছিস। ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে। এই যে পরেরটা শুনুন, আবার কইতেছে আজকে একবার তোমাকে পানি বাই কইরা ছাইরা দিমু। তওবা তওবা। কি বললে হুজুর? বুসের মানে ভাই করবে? মনে করুন ওয়া শুনাইয়া এই পানি সেই পানি না গো, সুখের পানি ভাই কইরা ছাইরা দিব। বাহ 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 সুন্দর। আমার বুদ্ধি আছে না দেখছেন? আমি আমি মক্তব আমনে পড়াই তো হুজুর। ঠিক আছে ঠিক আছে হুজুর, আমনের একটু সালাম করে চুর যাই। ঠিক আছে ঠিক আছে। গুল মাহমুদ কি করছো? সালামের সিরিয়াল ভুলে গেছে গা। গুল মাহমুদ এবার বসো। কোন কার সালাম কোন ভাই? তোমরা সবাই বড় তো আলিফ আলিফ আলিফ। গোল বামন বক্তব্য দুষ্টমি করতে দুষ্টমি তো করি নাই বুঝছো, এটা ইসলাম শিক্ষারি। আচ্ছা বলো আলিফ আলিফ আলিফ। গোল মামন তুমি কেন পরে আসো? আগে খুঁজে থাকে আমি পাশে পড়ি খালি।
ওদের সাথে তুমি বলতে পারো না হ্যাঁ হনকম যাকে লাইলি কি দিয়ে খাইলি জি হুজুর মক্তব আছে লাইলি তুমি আগামী কাল মক্তব আসতে হরি সূরা ফাতিহা মুখস্থ করে নিয়ে আসবে ঠিক আছে কায়েস জি হুজুর আগামী কাল স্কুল আসলো তুমি সূরা ফাতিহাটা একবারে খাতায় লিখে নিয়ে আসবে ঠিক আছে হুজুর তাই করব গোল বাবন মনসি আজকের মতো মক্তব এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো এটা নেবে কে গোল মামুন এটা কি নেবে এই থুই যা যদি বই বই বাদাম খান নাও নাও চলো আচ্ছা গোল মামুন তুমি একটু কাজ করো এই গোল মামু দেখ তুই আমার অপমানের সাথে বেয়াদব করিস একটু সম্পর মারি তুমি বেয়াদব এই যে ডাল খাইরা মুনছি তর্ক তর্ক কিন্তু খবর রাহি যে মুনছি কি খবর আছে হ্যাঁ তুই আমার কি খবর জানিস তোর খবর রাহি না যত আকাম কুকাম করে ধরা পড়ে হেন না তুই বিয়া ফরাস তো বাস্তক ফেলুলা আস্তক ফেলুলা মুনছি মুষ্টি মারি তো বাচ্চা আই গুল মামু দাঁত করতে বাত চাকু ছেপ করে কথা কবে আমি হইলাম বাচ্চার কর্ম আচ্ছা আর আমি কি মোল্লা খাবার আছি হ্যাঁ আমি মোল্লা খাবার আছি এ শেরি মানুষ তো এ বাহাদুরি এ যে পুরুষ বলা নইছি সোনার আন্টি বেহা হইলো বালা হ্যাঁ ওই কই থাকো কা এসব কি বলছো তুমি গুল মামুন মূল সিটা জাতি না আচ্ছা শোনো তুমি কি কাজ করো গুল মামুন তুমি যাও আমি আসছি ঠিক আছে আমি নজর লাগবো না আরে আমি আসবো আমার একটু কাজ আছে মক্তব একটু কাজ আছে যাও কি হলো ওদিকে আবার এদিকে কি দেখছো গুল মামুন কাজ তো মক্তব ছুটি দিলে নুকা কাজ থাকার কথা না আরে আছে আমার একটু দরকার আছে এর আগেও তো মক্তবে আইছি হেদিন তো কাম আসল না আজকে কাম কোন দা বাইরেলো আরে আছে যাও তুমি আমি তোমাকে পরে এসে বলবো মুন্সি ও দেখকে চুবেটা গুল মামুদ আবার যদি আমার সাথে বিয়ে তুমি করিস না এই দিকে তুমি যাও আমি আসছি আপনি যাবেন না আমি এখন যাব না তুমি যাও আপনি না লালে কি করবেন তোমাকে যেতে বলেছি আপু হুজুর আমি মারবো মারবে না তুমি ওখানে দাঁড়াও আমি আসছি উনি দাঁড়ামু হ্যাঁ যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাইস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনো তোমার নাম কি আমার নাম আগে তোমার নাম বলো তোমার নাম কি আমি বলছি না আগে তোমার নাম বলো না আগে তোমার নাম বলো আগে তোমার নাম বলো আমার নাম বলবো হ্যাঁ বলো না আমার নাম হচ্ছে কয়েস বাহ তোমার নামটি খুব সুন্দর আচ্ছা সুন্দরের প্রশংসা করার জন্য তোমাকে শুকরিয়া জ্ঞাপন করছি বলছি কি তোমার নামটা এখন বলো আমার নাম আমার নাম লাইলি লাইলি বাহ খুবই সুন্দর নাম যেমন তুমি দেখতে তেমন তোমার নাম আচ্ছা তুমি আমার খেলার সাথী হবে সত্যি বলছো সত্যি বলছি ঠিক আছে আমি তোমার খেলার সাথী হব তুমি আমার খেলার সাথী হবে হ্যাঁ হব তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও ঠিক আছে আমি যাচ্ছি তুমিও যাও কি সুন্দর তার রূপ তাকে দেখেছি আমার মনপ্রাণ একেবারে ভরে গিয়েছে সব